রক্ত আমাশয় হলে কি খাওয়া উচিত এবং আমাশয় হলে কি কি খাওয়া যাবে না এই ভিডিও থেকে আপনি তা জানতে পারবেন। আমাশয় হচ্ছে একটি ইনটেস্টাইনাল প্রদাহ যা আমাদের কোলনে হয়ে থাকে। আমাশয়ে আক্রান্ত রোগী মারাত্মক ডায়রিয়ায় ভুগতে পারে, সাথে মিউকাস ও রক্ত থাকতে পারে। এছাড়া তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। রক্ত আমাশয়ের প্রধান কারণ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা দূষিত খাবার বা পানির মাধ্যমে পরিবাহিত হয়। রক্ত আমাশয়ের লক্ষণ হলো পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া, অল্প অল্প করে বারবার পায়খানা হওয়া, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া এবং মলদ্বারে তীব্র ব্যথা হওয়া। রক্ত আমাশয় হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া উচিত। আর সাথে সাথে প্রচুর পানি পান করতে হবে, স্যালাইন খেতে হবে, ডাবের পানিও খেতে হবে। আমাশয় হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো, বাইরের খোলা খাবার বা বাসি কোনো খাবার খাওয়া যাবে না। পেটের পীড়ায় আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাদ্য গ্রহণের আগে এবং মলত্যাগের পরে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব অভিভাবক শিশুকে খাওয়ান তারা শিশুকে খাবার দেওয়ার আগে এবং শিশুর মলত্যাগের পর একই নিয়মে হাত পরিষ্কার করবেন। পরিষ্কার পানিতে আহারের বাসনপত্র, গৃহস্থালি ও রান্নার জিনিস এবং কাপড় চোপড় ধোয়া সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনে সাবান ব্যবহার করতে হবে। পায়খানার জন্য সবসময় স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। রান্নাঘর ও বাথরুমের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্যসম্মত রাখতে হবে। যারা গ্রামে বাস করেন তাদের যেখানে সেখানে বা পুকুর নদীর ধারে মলত্যাগের অভ্যাস পরিত্যাগ করতে হবে। খালি পায়ে বাথরুমে বা মলত্যাগ করতে না গিয়ে স্যান্ডেল বা জুতা ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। ফোটানো পানি ব্যবহার করতে হবে এবং ফোটানোর ব্যবস্থা না থাকলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে হবে। তৈরি করা খাদ্য সামগ্রী এবং পান করার নির্ধারিত পানি ঢেকে রাখতে হবে।